আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30 বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাহমিদা কনক। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ভোক্তা পর্যায়ে ফের বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম 8 টাকা বাড়িয়ে 1,482 টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার নতুন দর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সন্ধ্যা থেকেই একটি কার্যকর করা হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম 12 কেজিতে এবার 8 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এর আগের মাসে এটি 41 টাকা বেড়েছিল। খুশি তো, নতুন দর রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে। মার্চ মাসের জন্য প্রতি 12 কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে 1,482 টাকা। গত ফেব্রুয়ারিতে দাম ছিল 1,474 টাকা। এলপিজির 12 কেজির সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে। রোববার বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দর জানানো হয়। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে, তবে সব জায়গায় কার্যকর হতে দেখা যায় না। বিইআরসির চেয়ারম্যান নুরুল আমিন নতুন এ দর ঘোষণা করেন। বিশ্ববাজারে এলপিজির দাম বাড়েনি, ডলারের দামও কিছুটা কমেছে, তবে এলপিজি পরিবহন ভাড়া বেড়ে যাওয়ার কারণে দেশের বাজারে দাম বেড়েছে বলে জানিয়েছে বিইআরসি। 2021 সালের এপ্রিল মাস থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি প্রায় 123.52 টাকা, যা গত মাসে ছিল 122.86 টাকা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। সরকারি কোম্পানি সরবরাহ করা এলপিজির দাম 591 টাকা থেকে বাড়িয়ে 690 টাকা করা হয়েছে। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটারে 68.05 টাকা, যা এতদিন ছিল 67.68 টাকা। গৃহস্থালী রান্নার পাশাপাশি রেস্তোরাঁ, পরিবহন, ছোট বড় শিল্প কারখানায়ও এলপিজি ব্যবহার করা হচ্ছে। শাহপরান, পদ্মা নিউজ। আসন্ন রমজান মাসে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখতে মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, রমজান মাসে কিছু কিছু মানুষ থাকে সবসময় মজুতদারি করে দাম বাড়িয়ে মুনাফা লুটতে যায়, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। কোথাও যেন ভোক্তাদের হয়রানি হতে না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। সরবরাহের ক্ষেত্রেও নানা সমস্যার সৃষ্টি হয় অথবা একটা কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করা হয়। দেশের অর্থনীতি ভালোর দিকে দাবি করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশের মানুষ ভালো আছেন। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে, বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরও কমবে। 50,000 মেট্রিক টন পেঁয়াজ আসছে ভারত থেকে, এগুলো আসলে দাম আরও কমে যাবে বলে জানান তিনি। অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আসামস জোবলুল হোসেনের আদালতে ডক্টর ইউনুসের আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ডক্টর ইউনুসের পক্ষের আইনজীবী আবদুল্লাহ আল মামুন জামিন চেয়ে শুনানি করেন। দুদকের পক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এই জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুরের আদেশ দেন। গত 1 ফেব্রুয়ারি এ মামলায় ডক্টর ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শেহবাজ শরিফ। রোববার দেশটির জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে এ পদে নির্বাচিত হন তিনি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন প্রভাবশালী শরীফ পরিবারের এই সদস্য। রোববার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য ডন এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল। ডন বলছে, পিএমএলএন সভাপতি শেহবাজ শরীফ 201 ভোট পেয়ে 24তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বলে জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াস সাদিক ঘোষণা করেছেন। অন্যদিকে পিটিআইয়ের প্রধানমন্ত্রী পদে প্রার্থী ওমর আয়ুব খান পেয়েছেন 92 ভোট।
দুর্যোগপ্রবণ এলাকা ভোলার চর ফ্যাশন। প্রতিবছরই ঝড় জলোচ্ছ্বাস বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি। অভাবের সংসারে নতুন এক সদস্য মানেই অনেক দায় দায়িত্ব, তাই মেয়েরা বেশি বাচ্চা নিতে চান না, তা নিয়েও সংসারে তৈরি হয় অশান্তি। বিস্তারিত দেখছেন জোয়ান্না টুডুর প্রতিবেদনে। দুর্যোগপ্রবণ এলাকা ভোলার চর ফ্যাশন। উপকূলের কাছাকাছি হওয়ায় প্রায় সব ধরনের প্রাকৃতিক দুর্যোগে শিকার হয় এলাকাবাসী। দুর্যোগে খাবার ও কাপড় সংরক্ষণের কথা মনে থাকলেও বাদ পড়ে যায় পরিবার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ বিষয়। ঝড় জলোচ্ছ্বাস বন্যার সময়েও ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা, এ সময় জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীও পাওয়া যায় না। ঘরে যা ছিল তাও ভেসে যায় বা নষ্ট হয়, ফলে ব্যাহত হয় পরিবার পরিকল্পনার মতো কার্যক্রম। পরিবার পরিকল্পনা কর্মীরা বলছেন, দুর্যোগের আগে থেকেই নারীদের সচেতন করে থাকেন তারা। একটি সন্তান থাকলে জন্ম নিয়ন্ত্রণের জন্য দীর্ঘমেয়াদী পদ্ধতি ব্যবহারে উৎসাহিত করে থাকেন, আর দুর্যোগকালে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধে স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে সেবা দিয়ে থাকেন। দুর্যোগকালীন বিষয়টা এরকম যে হঠাৎ করে ঝড় বা পানি জলোচ্ছ্বাস দেখা দিল, আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠলো, সেক্ষেত্রে তার যে বাসায় যে তার পদ্ধতিগুলো বা যে পিল বা কন্ডম সেগুলো আছে সেগুলো নেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে সেবা কর্মীরা স্যাটেলাইট সেবা দিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা সেই সেবাটা দিয়ে তাকে তার এই অভাবটা পূরণ করতে পারি। আর পরামর্শটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা দম্পতিকে আমরা এরকম বলি, যদি তার কমপক্ষে একটা বাচ্চা থাকে সেক্ষেত্রে তাকে দীর্ঘমেয়াদী পদ্ধতির মধ্যে যেমন আইউডি আর হচ্ছে ইমপ্লান্ট। ধীরে ধীরে হলেও এ বিষয়ে চর ফ্যাশনের নারীদের মধ্যে সচেতনতা বাড়ছে। প্রয়োজনীয় ব্যবস্থা ও সচেতনতা বাড়ানো গেলে দুর্যোগের সময়েও পরিবার পরিকল্পনার মতো কার্যক্রম সুষ্ঠুভাবে চালানো সম্ভব। জোয়ান্না টুডু, পদ্মা নিউজ, চর ফ্যাশন, ভোলা। চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ সংশ্লিষ্ট কার্যাবলী, দাবি পূরণে ও তাদের কল্যাণে অবদান রাখার জন্য গঠিত হয়েছে বিএফডিসি কেন্দ্রিক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। ইলিয়াস কাঞ্চন সংগঠনটির বর্তমান সভাপতি ও নিপুণ আক্তার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেও সংগঠনের 2 বছর মেয়াদী কমিটির মেয়াদ শেষের দিকে এবং নির্বাচন আসন্ন। শনিবার ঢাকার অদূরে আশুলিয়ার প্রিয়াঙ্কা শুটিং হাউসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সেখানে দ্বিসাধারণ সভায় এ কমিটি দায়িত্ব পালন করার সময়কালে নানা রকম অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা চান চিত্রনায়িকা নিপুণ আক্তার। নিপুণ বলেন, কাজ করতে করতে ভুল ত্রুটি হয়ে থাকে, সেজন্য তিনি ক্ষমা প্রার্থী। বিপিএল শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়েছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হচ্ছে চলতি বছরের আন্তর্জাতিক ব্যস্ততা। সোমবার প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামছে দুই দল। এর আগে সিরিজের ট্রফি নিয়ে ফটো সেশন সেরেছে দুদলের অধিনায়ক। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন লাক্কাতুরা চা বাগানে ট্রফি উন্মোচন করা হয়েছে। উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।
গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যে 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা নিউজ 24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশে আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাহমিদা কনক। ভালো থাকুন, সুস্থ থাকুন।